অল জব ডিসিশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি 10 থেকে 15তম বিসিএসে আসা বাংলা ব্যাকরণ ও সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে। আশা করছি এই ভিডিওটি ফলো করলে আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে এবং বিসিএসে বাংলা এবং ব্যাকরণ থেকে যে ধরনের প্রশ্ন আসে আপনাদের একটি ধারণা পাবেন। প্রথম যে প্রশ্নটি দেখব, উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি? সাপ মরে লাঠিও না ভাঙে। ক্রিয়াপদের মূল অংশকে বলে তাতু। গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি? শব্দাহ। রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ কর, রত্নযুগ আকর। কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে? পাকা পাকা আম। কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ। শুদ্ধ বানান কোনটি? মুমূর্ষ। আনারস ও চাবি শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে। কোন বাক্যে পাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়? মাথা খাটিয়ে কাজ করবে। শুদ্ধ বাক্য কোনটি? দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে? নিমরাজি। চাচা কাহিনীর লেখক সৈয়দ মুস্তফা আলী। বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধ বাসিনী। বৈরাগ্য সাধনে দেশে আমার নয়, শূন্যস্থান পূরণ করুন, মুক্তি আমার নয়। বাংলার গীতি কবিতায় বুড়ের পাখিকে? বিহারীলাল চক্রবর্তী। মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতা মাওলানা আকরাম খাঁ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক দৌলত গাজী। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা উপন্যাসিক শরৎচন্দ্র। শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? সদাচার। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রত্যয়। সূর্যের প্রতিশব্দ আদিত্য। সমাজ ভাষাকে কী করে? সংক্ষেপ করে। বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলে পথ। কোনটি শুদ্ধ বাক্য? একটা গোপনীয় কথা বলি। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার হ। কোনটি শুদ্ধ? সৌজন্য। অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেওয়া। প্রাচীনতম বাঙালি মুসলমান কবিকে? শাহ মোহাম্মদ সগির। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বটতলার পুঁথি বলতে বোঝায় দোবাসী বাংলা রচিত পুঁথি সাহিত্য। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস। কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত, অ্যান্টনি ফিরঙ্গি এবং রামপ্রসাদ রায়। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা গীতি কবিতা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? চরণটি কার রচনা? রঙ্গলাল বঙ্গোপাধ্যায়। মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরঙ্গনা পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা? কৃষ্ণকান্তের উইল। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসেনি, এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক। বাগদারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থ বাচক? বগদার্মিক ও বিড়াল তপস্বী। বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে, চা ও চিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন, বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন। কোন বানানটি শুদ্ধ? পাষাণ মধ্যাহ্ন হবে। নিম্নরেখ কোন শব্দে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? গোড়াকে চাবুক মারো। গুফকে জুড়ে এ বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। কোন দুটি অঘোষধ্বনি চ এবং ছ?
কোন বাক্যে ডাক গুর গুর প্রবাদটি বিশেষত্ব প্রকাশ পেয়েছে? ডাক গুর গুর করে কী লাভ, আসল কথাটি বলো। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কী হবে, ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চায়ী অব্যয় ব্যবহৃত হয়েছে, লেখাপড়া করো নতুবা ফেল করবে। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে, আমি দুপুরে ভাত খাই। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাত্রই কুড়ে, এ উক্তিটি প্রকৃত তাৎপর্য হচ্ছে মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে, ওরা কি করে। মদ্যপদলোপী কর্মদ্বারয়ের দৃষ্টান্ত হাসি মাখামুখ অর্থাৎ হাসিমুখ। শৈবালদি গিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলাম শিশির। এ অংশটুকুর মূল প্রতিপাদ্য অকৃতজ্ঞতা। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দে দুটি বানানই শুদ্ধ, হাতি এবং হাতি। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত, আট কপালে। যৌগিক বাক্যের অন্যতম গুণ কী, দুটি সরল বাক্যের সাহায্যে গঠন। রাবণের চিতা বাগদারাটির অর্থ চির অশান্তি। মৌলিক শব্দ কোনটি, গুলাপ। যার কোনো মূল্য নেই তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়, ডাকের বায়া। বাংলা লিপির উৎস কী, ব্রাক্ষী লিপি। কোনটি বিশেষ বাক্যের শব্দ, জীবনী। ধ্বনি নির্দেশক প্রতীক, ধ্বনি শ্রুতি গ্রাহ্য রূপ। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত নদী, সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়, আলালের ঘরের দুলাল। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়, 1872 সালে। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণদ্রুতি কার লেখা, শেখ ফজলুল করিম। সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত, উক্তিটি কার, প্রমথ চৌধুরী। প্রবাদ চিন্তা, নিবৃত চিন্তা, নিশিত চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য জীবনাভূতির গভীরতায়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম উত্তরাধিকার। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন, বসন্ত। যে ভূমিতে ফসল জন্মায় না, উষর। তাপ শব্দের বিপরীতার্থক শব্দ শৈত্য। উইজডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা। শুদ্ধ বানানটি নির্দেশ করো, মুহুর্মুহ। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি, দিবযোগ লোক। ইচ্ছা বিশেষের বিশেষণটি নির্দেশ করো, ঐচ্ছিক। কোন বাক্যটিতে সমধাতুস কর্ম আছে, সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছুই বলা যায় না। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। এরই সাথে শেষ হয়ে গেল 10-15 বিসিএসে বাংলা ব্যাকরণ ও বাংলা সাহিত্যে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। এই ভিডিওটি সংযোজন করা হয়েছে শুধুমাত্র বিসিএসে কী ধরনের প্রশ্ন আসে আপনাদের তার সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার জন্য। আশা করছি এই ভিডিওটি ফলো করলে আমি 10-40 বিসিএসের সকল প্রশ্ন এভাবে দিতে থাকব। আশা করছি এই চ্যানেলটি ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি অল্প সময়ে সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।